প্রয়াত হলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। কোভিডকে হারালেও জীবনযুদ্ধে হেরে গেলেন 90 বছরের কিংবদন্তি। দেহ নিয়ে যাওয়া হয়েছে পিস ওয়ার্ল্ডে, আজ রাতে সেখানেই তার দেহ রাখা থাকবে। কাল বেলা 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত দেহ শায়িত থাকবে রবীন্দ্র সদনে, যেখানে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের অসংখ্য গুণমুগ্ধ তারা শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। কালকের যে প্রোগ্রাম তিনি ঘোষণা করেছেন সেটাকে মেনেই আমরা কাজ করছি। কাল 12টা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করেছেন, কাল 12টা থেকে রবীন্দ্র সদনে ওনার বডি সাহিত্য থাকবেন। যারা যারা শ্রদ্ধা জানাতে চান সবাইকে মানে আসুন, আমরা 12টা থেকে রবীন্দ্র সদনে থাকব। অরূপ বিশ্বাস, তিনি পিস ওয়ার্ল্ডে গেছেন এবং তিনিও জানিয়ে দিলেন যে 12টা থেকে রবীন্দ্র সদনে প্রয়াত সন্ধ্যা মুখোপাধ্যায়ের দেহ শায়িত থাকবে এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের যারা অসংখ্য তার গানের অনুরাগী, তার গুণমুগ্ধ যারা, তারা এসে শ্রদ্ধা জানাতে পারবেন। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হবে। সঙ্গীতশিল্পী অরুন্ধতী হোমচৌধুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অরুন্ধতীদি, সন্ধ্যা মুখোপাধ্যায়কে তো তার অসংখ্য গান তার মধ্য দিয়ে আমরা চিনি। আমি এর আগেও শুনছিলাম শিবাজীদের সঙ্গে কথা হচ্ছিল যে আপনাদের সঙ্গে তো সম্পর্কটা ওই পেশাগত জগতের মধ্যে সীমাবদ্ধ ছিল না, একটা পারিবারিক আত্মীয়তা গড়ে উঠেছিল। সন্ধ্যা মুখোপাধ্যায়কে গানের জগতের বাইরে, ব্যক্তি সন্ধ্যা মুখোপাধ্যায়কে কেমন পেয়েছেন অরুন্ধতীদি? আমি তো, আমার আজকে মনে হচ্ছে আমার মানে মা চলে গেছেন অনেক দিন আগে, আজ আরেক মাকে হারালাম। কারণ আমি ওনাকে মায়ের মতো ভালোবাসতাম। ওনার যে কথা উনি বলতেন, যখনই ফোনে ওনার সঙ্গে কথা হতো, যা যা বলতেন আমি অক্ষরে অক্ষরে পালন করতাম। এবং উনি এখনো শিক্ষাই দিতেন, এখনো শিক্ষাই দিতেন গানের মধ্যে দিয়ে। গান গান ছাড়া ফোনে গানই বেশি হতো, কথাটা কমই হতো। এবং তিনি শুনতে চাইতেন এবং বলতেন, দেখি তোমার গলাটা কিরম বলছে। এইটা একটা আমাদের রোজকার ব্যাপার হয়ে গেছিল। এটা সত্যি মানে আজকে ভুলতে পারছি না, মানে আজকে এই সময় এখানে একজন কিংবদন্তি চলে গেলেন, আরেক কিংবদন্তি চলে গেলেন আমাদের কাছ থেকে, আমাদের কেউ রইলেন না আর কি। মাথার উপরে অভিভাবক বলতে কেউ রইলেন না, কারণ ওনার সঙ্গে তো শুধু কথা হতো না, কি খেলি, কি রান্না করলি, এই সমস্ত কথা কখনোই হতো না।